প্রযোজক রহমত উল্লাহর নামে এবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করেছেন চিত্রনায়ক শাকিব খান। সোমবার ২৭ মার্চ ঢাকার সাইবার ট্রাইব্যুনাল এম জুলফিকার হায়াতের আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করতে ১২:৫০ আদালতে আসেন তিনি। এদিন আদালত তার জবানবন্দি গ্রহণ করেন এবং আদেশ পড়ে দেবেন বলে জানান। এর আগে বৃহস্পতিবার একই আদালতে তিনি মামলা করতে আসলে বিচারক মামলা ফাইলিংয়ের সময় চলে যাওয়ায় মামলা না নিয়ে তার আইনজীবীকে আজ সোমবার আসতে বলেন। শাকিব খানের আইনজীবী তানভীর আহমেদ তনু বিষয়টি নিশ্চিত করেছেন।